হ্যালো ভিওয়ার্স দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের কাছে অমিতাভ রাজ্জাকের মতো অভিনেতারাও ফেল ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে কাদেরকে কে রিজভি আপনি একটা গুন্ডার মতো আচরণ করেছেন রিজভি মির্জা কাদের তো বলছেন কোম্পানিগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী তার ভাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের কাছে অমিতাভ রাজ্জাকের মতো অভিনেতারাও ফেল মন্ত্রী এমপিদের করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভ্যাকসিন নিয়েছেন কিভাবে নিয়েছেন সেটা কিন্তু তিনি জানাননি গতকাল গত পরশু ওই যে গাজীপুরের মন্ত্রী আছেন না আ আকমা মোজামিল হোসেন তার ওখানে সিরিঞ্জ দেখানো হয়েছে কিন্তু তা পুশ করার কোনো ছবি নেই কারণ ওরা নিজেরাও ভীত সন্ত্রস্ত ওরা নিজেরাও জানে এই টিকা দুই নম্বর এই টিকার কার্যকারিতা নেই এদের মতো নাটক আর কেউ করতে পারবে না বড় বড় অভিনেতা রাজ্জাক অমিতাভ বচ্চন এরা সব ফেল আওয়ামী লীগের কাছে সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব অসুস্থ নেতাকর্মীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনি টিকা নেবেন কিনা না আমি বলেছি ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না আমি আমার কথা রেখেছি বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন করোনার টিকার ব্যাপারে আমরা এমনি এমনি বিরোধিতা করিনি আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স বলেছে বাংলাদেশে ভারত যে টিকা পাঠাচ্ছে সেটি ট্রায়াল করার জন্য পাঠাচ্ছে অর্থাৎ আমরা গবেষণাগারে তেলাপোকা ব্যাংক কেটে এর ইন্টারনাল অ্যানাটমি জানতাম ঠিক তেমনই আমাদের ল্যাবরেটরির ব্যাংক হিসেবে গণ্য করছে ভারতের নীতি নির্ধারকরা আর এ কারণেই তারা এখানে পরীক্ষামূলকভাবে টিকা পাঠিয়েছে টিকা পাঠিয়েছে তারা ভেবেছে দেখি এই টিকায় বাংলাদেশে কত লোক মারা যায় তারপর আমরা আমাদেরটা দেব রিজভি বলেন আমি যতটুকু জানি অন্য দুই একটি দেশে যেখানে ভারত টিকা দিয়েছে সেখানে কিন্তু টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে নতো যেন সরকার থাকলে আত্মসমর্পণকারী সরকার থাকলে তারা এগুলোর কিছুই পরোয়া করে না তারা প্রহসন করছে আয়োজক সংগঠনের সদস্য ও বিএনপি স্বেচ্ছাসেবক সম্পাদক নীল সরাফত আলী সোপুর আয়োজক সংগঠনের সদস্য ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজম হোসেন আলাল খায়রুল কবির খোকন সহ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে কাদেরকে রিজবি ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ব্যক্তিগত আক্রমণ করছে ব্যক্তিগত আক্রমণ তো বিএনপি করছে না ওবায়দুল কাদের সাহেব আপনি কি বলেন ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে কারণ আপনাদের দলের অধিকাংশেরই মানসিক সমস্যা ওবায়দুল কাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ওবায়দুল কাদের সাহেব বলছেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ব্যক্তিগত আক্রমণ করছে ব্যক্তিগত আক্রমণ তো বিএনপি করছে না ওবায়দুল কাদের সাহেব আপনি কি বলেন ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে কারণ আপনাদের দলের অধিকাংশেরই মানসিক সমস্যা আপনি একটা গুন্ডার মতো আচরণ করেছেন রিজভি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আপনি একটা গুন্ডার মতো আচরণ করেছেন সোমবার দুপুরে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা সহ সব অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন তাপসের উদ্দেশ্যে রিজনি বলেন ওই যে ছেলেটি ঢাকা দক্ষিণের মেয়র হয়েছে ভোট ছাড়া তার কথাবার্তা দেখুন একটি ব্যারিস্টার ছেলে তার কথাবার্তাতে একটু মার্জিত হবে পরিশীলিত হবে কেমন যেন কেটে ফেলব এই ধরনের তার কথাবার্তা তার ফল বহিপ্রকাশ দেখুন তিনি গোপালগঞ্জে যাবেন সেখানে ফেরিতে দুজন লোক পুলিশের অনুমতিতে উঠেছে তার সিকিউরিটি যারা ছিলেন তারা তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাপস আপনি কে আপনার ওই ফেরিতে একজন সাধারণ মানুষ যেতে পারবে না আর গেলে পরে রক্তাক্ত হবে আপনি মেয়র নামের অযোগ্য বিনা ভোটের মেয়র বলেই আপনার মধ্যে মানবতা নেই আপনার মধ্যে ন্যূনতম কোনো সংস্কৃতি নেই আপনি একটা গুন্ডার মতো আচরণ করেছেন তিনি বলেন যারা জনগণের ভোটের মেয়র হয় না তারা হয় বেপরোয়া জমিদার এই দেশটা কি আপনাদের জমিদারি ফেরি কি আপনাদের ব্যক্তিগত মালামাল যে আপনি ছাড়া আর কেউ উঠতে পারবে না আর উঠলে পরে পরিণাম হবে রক্তাক্ত হওয়া আজ গুন্ডারা হয় মেয়র মাফিয়ারা হয় মন্ত্রী মির্জা কাদের তো বলছেন কোম্পানিগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী তার ভাবি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আপনার ছোট ভাই আব্দুল কাদের মির্জা বলছেন বেগমগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী আপনি কোম্পানিগঞ্জের জন্য দায়ী তার ভাবি অর্থাৎ আপনার স্ত্রী এই যে গৃহ বিবাদ সেটিও পত্রিকায় এসেছে সোমবার দুপুরে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব অসুস্থ নেতাকর্মী রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন রিজবি বলেন ওবায়দুল কাদের সাহেব আপনার এলাকায় কি ঘটছে পত্রপত্রিকা আপনি পড়েন না আপনার ভাই কি বলছে আপনার আওয়ামী লীগ নেতারা কি বলছে আপনি শুনেন না আপনার ব্যক্তিগত বিষয় তো আপনার ভাই তুলে ধরছে আপনারাই তুলে ধরছেন বিএনপি এর আর কি বলার আছে বিএনপির শুধু এটুকুই বলার আছে যে আপনাদের সরকারের চরিত্রটাই একেবারে মাফিয়াদের মতো ঘরের মধ্যে বসে থেকে জাস্ট ইশারা দিয়ে মানুষ হতে আপনাদের সরকারের চরিত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে রিজভি আরও বলেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনিও আপনার ছোটো ভাই ওখানে বিএনপির বলার কি আছে এটা তো গণমাধ্যম বলছে সাংবাদিকরা বলছে আপনি এখন উদরপিন্ডি ঘরে চাপিয়ে দিলে কোনো লাভ হবে না